আইপিএলে বৃহস্পতিবার সিলেট সানরাইজার্সকে 9 উইকেটে হারিয়েছে খুলনা। সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচারের ঝড়ে উড়ে গেছে সিলেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 142 রান করে সিলেট। জয়ের লক্ষ্যে ব্যাট করে খুলনাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। সৌম্য 43 রান করেন 31 বলে, যাতে 6টি চার ও 1টি ছক্কার মার রয়েছে। ফ্লেচার 47 বলে 71 রান করেন। এগারো বছর পর আবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছান জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সিডন্সকে 2 বছরের জন্য বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করব, তবে আমরা চাই তিনি এখন জাতীয় দল নিয়ে বেশি কাজ করুক। আগামী 11 মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় এইচএফ কাপ হকি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পাচ্ছেন গোপীনাথন কৃষ্ণমূর্তি। বৃহস্পতিবার রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, গোপীনাথনের উপরই এইচএফ কাপের দায়িত্ব দেওয়া হয়েছে। অতি সত্বর তিনি দল ঘোষণা করে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ভারত। ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 290 রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে 194 রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এতে করে বিশাল জয় নিয়ে ফাইনালে চলে যায় ভারত। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে ভারতের যুবারা। করোনা ভাইরাসের নতুন ঢেউয়ের মধ্যেই চলছে মাঠের ক্রিকেট। বায়োবাবলে থেকেও এবার করোনার হানা ভারতীয় ক্রিকেট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলের 7 জন পজিটিভ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, ওপেনার শেখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ও রিজার্ভ তালিকায় থাকা ফার্স্ট বোলার নবদীপ সাইনি, এই 4 জন ক্রিকেটার এবং বাকি 3 সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাসন গ্রিনউড জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে গ্রিনউডের সাবেক প্রেমিকা হ্যারিয়েট রবসন তার উপর শারীরিক অত্যাচার ও ধর্ষণের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও এবং অডিও ক্লিপ প্রকাশ করেন। এসব অভিযোগ আমলে নিয়ে এই ফরওয়ার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।